এদেশের ইতিহাস বদলের প্রতিটি বাঁকের সাক্ষী ছিলেন সাংবাদিক সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী, এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক স্মরণ সভায় বক্তারা আব্দুল গাফফার চৌধুরীর জীবন ও কর্ম শ্রদ্ধা ভরে স্মরণ করে। স্মরণসভায় গাফফার চৌধুরীর সন্তান অনুপম চৌধুরী বলেন, বাবার শেষ ইচ্ছে অনুযায়ী দেশের মাটিতেই সমাধিস্থ করতে পেরে তিনি স্বস্তি বোধ করছেন। অনুষ্ঠানে বাংলা একাডেমির পরিচালক কবি নুরুল হুদা বলেন, আব্দুল গাফফারের চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রগতিশীল মানুষকে হারালো, যে ক্ষতি পূরণের নয়। অনুষ্ঠানে গাফফার চৌধুরী রচিত একুশের গান পরিবেশন করা হয়, তার স্মরণে কবিতা আবৃত্তি করা হয়। সেই সাথে কবি আমিনুর রহমান সম্পাদিত দ্য ঢাকা রিভিউ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।